بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা এই অনুষ্ঠানটা তো এই আয়োজনটা মঞ্জুর ভাইয়ের করার কথা এবং উনি তিনটা পঞ্চাশে আমাকে লিখছিলেন মোয়াখালীতে মহাখালী ক্রস করতেছেন আর চারটা চল্লিশে বলছেন বিজয় সরণিতে হিউজ ট্রাফিক জ্যামে আটকে আছেন সো আমি আসলে শিওর না অবস্থাটা কী আর কি কী দাঁড়াচ্ছে তো আমি মোটেই প্রিপারেশন আপনি জানেন আমি সেখানে বসে গপ করতেছি তারপরেও যেটুকু আল্লাহ যেটুকু তফিক দেন আমি বলার চেষ্টা করব। আমরা একটা ছোট্ট জিনিস আলোচনা করতে পারি যেটা আমি কালকে আমার ইসে হালাকা ছিল ওই যে শান্তিনগরে মসজিদ দিকে সেখানে আমি আলোচনা করছি আগের দিন বলে আসছিলাম কথাটা যে অধিকাংশ মানুষ ইসলামে কোনো দলিল না আমরা যখন বলি যে মেইন স্ট্রিম ইসলাম তখন আমরা আসলে কী বুঝি এটা নিয়ে একটা ছোট্ট একটা ই দলিল ছিল আমার কাছে ওইটা আমি পড়ে আসছিলাম কালকে ওইটা নিয়ে আমি দেখি আলোচনা করতে পারি কিনা আমি খুঁজে বের করি এটা আমার কাছে রেডিলি হাতের কাছে আসে কালকে যেহেতু আলোচনা করছি ছোট্ট একটা ই তো আপনার আমরা অনেক সময়ই যেমন আমরা যে আকিদার বইগুলো পড়ি সেখানে আমরা একটা কথা বলি যে মেইন স্ট্রিম ইসলাম মেইনশ্রিম ইসলাম বলতে কী বোঝাই আমরা মেনশ্রিম ইসলাম মানে কি দুনিয়ার বেশিরভাগ মানুষ যেটাকে ইসলাম মনে করে তাহলে কোনো ইসলামের অস্তিত্ব নাই যদি মনে করেন বাংলাদেশের তিন পার্সেন্ট মানুষ নাকি যেন তেনভাবে নামাজ পড়ে আর এক পার্সেন্ট মানুষ হল পাশক্তন সালাদ মসজিদে গিয়ে পড়ে তাহলে আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে তাহলে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ইসলামকে যদি আপনি ইসলাম মনে করেন আপনার নামাজও নাই রোজাও নাই হজ নয় জাকাতো নাই কিছুই নেই তাই না তাহলে বেশিরভাগ বোঝানো হয় না যখন তো এই প্রসঙ্গে আমরা একটা এই পড়তেছিলাম আসার আবদুল্লাহ আবিন মাসুদ তার বলা যে সবাই যদি সত্যের থেকে চলে যায় আর সত্যের উপর যদি একজন মানুষ থাকে তাহলে সেই আল জামা আমরা একটা কথা বলি না আল জামা একটা কথা বলি আল্লাহ সাল্লাম যখন বেঁচে ছিলেন তখন উনি যখন অনেক অনেক কটা হাদিসের এই যদি আমরা ধরি ওনার কথা যদি আমরা একসাথে নিয়ে আসি তাহলে জিস যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে উনি অনেক অকেশনেই বলছেন যে আমার উম্মা তেতের ভাবে ভাগ হবে বাহাত্তরটা জাহান নামে যাবে একটা কারেক্ট পথের উপর থাকবে কখনও বলছেন যে এইটা হচ্ছে আমার সিরাতুল মুস্তাকিম আর এর উপর বাঁকা বাঁকা যে ডাকগুলা ট্রানসেন্ট তাই না বলছেন যে এইগুলো প্রত্যেকটা হলো ডেভিয়েশন যার উপর একটা করে শয়তান বসে আছে এবং ওই দিকে ডাকে হ্যাঁ এই কথাগুলো বলছেন তো যখন এই সমস্ত কথাগুলো যখন হচ্ছে সাহাবিদের সাথে অনেক সময় সাহাবিরা হয়তো প্রশ্ন করছেন সেই পথটা কোনটা বা সেটা কারা যারা ই হবে তো আল্লাহ রসুলাম তখন বলছেন যে আমি এবং আমার সাবিরা যে পথের উপর আসে এটা বলছেন কখনো উত্তর দিছেন কখনো বলছেন আল জামাত বা আল জামাত বলছেন বা আল জামা বলছেন দি জামাত সোজা কথা তো দি জামাত কেন বলছেন তখন একটাই জামাত ছিল মুনাফিক থেকে শুরু করে লিকুয়াব মুসলিম পুরাপুরি মুসলিম সিরিয়াস মুসলিম লেস সিরিয়াস মুসলিম যারাই ছিলেন যদিও ওনার আন্ডারে আমরা ধরে নিতে পারি যে মেজরিটি ছিলেন ডিভর্ট বা মানে সিরিয়াস মুসলিম কিন্তু তার ভিতরে মুনাফিকরাও ছিলেন তো মুনাফিকরাও কিন্তু ওই জামাতের আন্ডারে ছিলেন একটাই জামাত ছিল আল জামাত হ্যাঁ তা আমরা মাঝে মাঝে বলি যে আজকাল অনেকে বলে যে আমরা আলোচনাল জামা কথাটা কেন বলি বা এই ধরনের টার্ম কেন ইউজ করি আমরা কেন বলি না আমরা জামাতুল মুসলিমিন এখন জামাতুল মুসলিমিন বলতে যে জিনিসটা মিন করছেন আল্লাহ রসুলের সামনে যে জিনিসটা বোঝা যায় তো বা করা যায় আজকে কিন্তু আর সেটা মিন করে না কারণ মুসলিমদের জামাত বলতে আসলে কিছু বোঝায় না এখন আপনি দেখেন যে আপনি যদি একটা ওয়েস্টার্ন কোনো একটা মিডিয়া হোক অথবা কোনো একটা অর্গানাইজেশন যদি আপনাকে নিয়ে একটা সার্ভে করে তাহলে ধরেন ওরা টিক দেয় না যে নামের ঘরে নাম এটা রিলিজিয়ান এটা ডেনোমিনেশনে এটা তা আপনার রিলিজিয়ানের ঘরে বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট তারটাও কিন্তু তারা মুসলিম লিখবে আপনারটাও মুসলিম লিখবে খামেনেরটাও মুসলিম লিখবে এটা কি কিছু মিন করলো কিছু মিন করলো না কারণ আমরা তো টেকনিক্যালি বাসারাল্লাহ আসাদকে মুসলিমই বলতে পারি না আপনি জানেন হতে উনি আলেবার্ট শিয়া আলেবার্ট শিয়া মানে শুধু শিয়া না শিয়ারাও তাকে মুসলিম বলে না শিয়াদের ভিতরে এত ডেভিয়েটেড আলেভার্ট শিয়া বলে এদের শিয়া কারা যারা আলি রাদিল্লাহকে গড ইনকর্নেট মনে করে সে হুলুল বলে রক্ত মাংসে আল্লাহ মনে করে তারা হচ্ছে আলেবার্ট শিয়া নজবিল্লা মানে মানে কথার মুখে আনাও তো কত আমার কাছে কত ভয়ঙ্কর লাগে মানে মুখে আনাটাও তো তারা ওই গ্রেডের শেয়া তাদেরকে শেয়ারাও মুসলমান মনে করে না এখন তাকেও মুসলিম বলবে আপনাকেও মুসলিম বলবে এটা কি জাস্টিস হলো এটা কিছু মিনও করে না কিছু বোঝায় না এই জন্য আমরা এই টার্মটা ইউজ করি এই টার্মটা প্রথম উচ্চারিত হয়েছে সাবি আবদুল্লা ইবিনা আব্বাস আনহুমা তার মুখে আর কি উনি প্রথম এই টার্মটা ই করছেন যে আহলুসুন জামা ওই যে কেয়ামতের দিন কিছু মুখ উদ্ভাসিত থাকবে কিছু মুখ কালো থাকবে ওই কথাটা ওই 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 আয়ারটা বলতে গিয়ে তখন বলছেন যে আহসুল জামার যারা তাদের মুখটাও উজ্জ্বল থাকবে উনিও ইউজ করছেন কিন্তু উনি মেন কোশ্চেন যেটা সেটা হচ্ছে আল্লাহ রসুল যেটা বলে গেছেন আমি এবং আমার সাহাবিরা যে পথের উপর থাকবো সেটা তো এই এই পথের উপর থাকা মানে যে মেজরিটি তা না কিন্তু বরং আমরা জানি যে উল্টাটাই আর কি মাইনরিটিই হবে এই এই পথের উপর থাকার মানুষ সারা ওয়ার্ল্ড মুসলিম পপুলেশন যদি ধরেন অলওয়েজ মাইনরিটি হবে এটি নিয়েই ছিল ওই ওই ছোট্ট কথাগুলো ছিল যে আমরা যেটা বলবো বলে ভাবছিলাম যে পড়বো আজকে সেটা হচ্ছে যে একটা ওমনাদ একদিন একটা বাজারে গেছেন তো শুনতেছেন একটা লোক দোয়া করতেছে তাদের বাজারগুলো আমাদের বাজার মতো ছিল না বেসিক্যালি তাদের বাজারগুলোতে কি ছিল সবাই সবাইকে চিনতো সবাই মসজিদে দেখা হয়তো আবার বাজারে দেখা হতো এই ধরনের ব্যাপার ছিল একটা লোক দোয়া করতেছে নাম বলেন না এখানে কে সেটা অনেক সময় দেখবেন যে হাদিসে একটা ঘটনায় মানুষের নাম নাই। যেমন ধরেন যার হাত লম্বা ছিল জুলিয়া তার কে নামটা আমরা জানি আমরা নাম জানি না এটা কিন্তু তার নাম না জুলিয়াদেন মানে লম্বা হাতালো লোক লম্বা হাতালো লোক যে আল্লাহ আসলে পিছনে পিছনে যাইতেছিল যে আজকে থেকে নামাজ অর্ধেক হয়ে গেছে কিনা উনি খুব বিরক্ত হয়েছেন বিশেষ করে একটা নেগেটিভ জিনিস হলে কখনো নাম থাকবে না দেখবেন আর অনেকখানি নাম থাকে না এখানে নাম নাই তো ওই ভদ্রলোক দোয়া করতেছিলেন ও আল্লাহ মেক মি ফ্রম দ্য ফিউ ও আল্লাহ মেক মি ফ্রম দ্য আমার কাছে ইংলিশটা আসে সেই জন্য আমি ইংলিশে বলতেছি আমাকে সেই অল্প কয়েকজনের একজন করে না আল্লাহ উনি দোয়া করতেছিলেন ওমরা ধরুন তারা জিজ্ঞেস করছেন যে তুমি এই দোয়াটা কোথায় পাইছো তুমি যে দোয়া করতেছো এটা কোথায় পাইছো তখন ওই লোকটা বললো যে আল্লাহর কিতাব থেকে পাইছে বা আল্লাহর কিতাবে দেখো বলে এই এই পড়ার জিনিসগুলো আমরা যেগুলো শুনবো আর কি আজকে প্রথমটা হচ্ছে অ্যান্ড ফিউ অফ মাই সার্ভেন্টস আর গ্রেটফুল আল্লাহ বলতেছেন আমার বান্দাদের ভিতর খুব অল্প সংখ্যকই হচ্ছে কৃতজ্ঞ এই কথাটা সুরা ইনসানের একটা আয়ত বলছেন আল্লাহ দুইটা টার্ম ইউজ করছেন যেটা শুকর গুজারিদের টার্ম যেটা ইউজ করছেন ওটা হচ্ছে আপনার অল্প বোঝাইতে ইউজ করছেন আর যেটা কাফুরা যেটা ইউজ করছেন সেটা হচ্ছে জেনারেল একটা টার্ম ইউজ করছেন আর কি এটা নিয়ে কথা আছে বা তফসিলে এটা নিয়ে কথা আছে তো আল্লাহ বলতেছেন চৌত্রিশ নম্বর সুরা সুরা সাবা এই সুরাতে বলতেছেন যে আমার বান্দাদের ভিতর খুব অল্প সংখ্যকই কৃতজ্ঞ তাহলে আমরা জানলাম কি কৃতজ্ঞ কিন্তু কৃতজ্ঞ অকৃতজ্ঞ যেটা তার মানে বেশিরভাগ অকৃতজ্ঞ অকৃতজ্ঞর কিন্তু আপনি জানেন তো যে কাফের শব্দের প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাসী দেখবেন কাফের জায়গায় ইনগ্রেট আছে অকৃতজ্ঞ কথাটা লেখা আছে মানে কেন বলা হয় কাফের অকৃতজ্ঞ কারণ সে আল্লাহ যে তাকে সৃষ্টি করছেন আল্লাহ যে তাকে আল্লাহ যে তার রব আল্লাহ যে তার খালিক আল্লাহ যে তার মালিক এইগুলো সে অস্বীকার করছে না তার মানে তার কোনো কৃতজ্ঞতা বোধ নাই আমরা কি পড়ি আমরা অনেক সময় তহিদ নিয়ে যখন কথা বলি তখন আমরা কি বলি যে শুরু করবেন সিফাত দিয়ে আমরা বলি কেন আসমা সিফাদ দিয়ে শুরু করবেন স্কলাররা বলেন আসমাব সিফাত হচ্ছে মানে নাম এবং গুণের যে আল্লাহর তহিদ সেটা হচ্ছে তহিদের রুট বলেন অর্থাৎ তহিদকে একটা গাছের মতো যদি চিন্তা করেন তাহলে সেটা হচ্ছে সেটার শিকড় আর কাণ্ডটা বলেন তহিদ রুবিয়া আর ফল বা ই বলেন আলটিমেট একদম পারফেকশন হচ্ছে তহিদ উলুহিয়া বা ইবাদা যেটা বলেন তাহলে রোট শুরু করতে হবে এটা দিয়ে কেন বলেন এটা দিয়ে শুরু করতে বলেন যে আপনি আল্লাহকে ভালোবাসবেন আপনার এই ভালোবাসা একদিনে আসে না কিন্তু আল্লাহকে ভালো আপনি আপনি যাকে জানেন না তাকে ভালোবাসতে পারেন না ভালোবাসা কিন্তু যাকে জানেন না তাকে এই যে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক এটা কিন্তু বাইবেলে নোয়িং ইচ আদার বলে তারা মানে আর কি জানে মানে এত নিবিড় সম্পর্ক মানে কি জানা জানলে আপনি ভালোবাসতে পারেন না জানলে ভালোবাসতে পারেন না আর জানার শুরুটা হবে কী দিয়ে আসমা অস্তিফা দিয়ে হবে এবং কিভাবে বলেন স্কলাররা হাউ হাউ শুড ইউ স্টার্ট কীভাবে স্টার্ট করবেন এটা বলতে গিয়ে বলেন যে আপনি আপনার নিজের দিকে তাকায় দেখেন নিজেকে নিয়ে একটু চিন্তা করেন যে ধরেন আমি অনেক সময় বলি অনেক যারা পুরানো তাদের কাছে বোরিং লাগতে পারে আর আমি অনেক সময় বলি যে জাস্ট আপনার ডান হাতে পাঁচটা আঙ্গুল আছে এই আঙ্গুলটা আপনি শুধু ই দিয়ে লাগাই দেন একটা স্কচ স্টেপ দিয়ে টেম্পোরারি লাগাই দেন আপনি দেখবেন আপনি দৈনন্দিন কাজের অর্ধেকই করতে পারতেছেন না আপনার সিগনেচার করতে পারতেছেন না ব্যাংকের চেকে না আপনি আপনার বুতামটা লাগাইতে পারতেছেন না আপনি দেখেন ট্রাই এটারে এটাতে লাগাই দেন আপনার লাগাইতে পারবেন আরেকজনে এই এইরকম ফাইনার ডিটেলসে আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন এই এই যে আসমাবাসিফাত আপনি যখন চিন্তা করবেন এটা নিয়ে আপনার চোখের এইগুলো দেখেন পাপড়িগুলো আমি মাঝে মাঝে বলি যে চোখের পাপড়িগুলোকে একটা পাপড়ি পড়লে আমরা এইভাবে ফেলে দিই কাপড় থেকে ফালাই দিলাম ওয়েস্ট তাই না এই চোখের পাপড়িগুলো আমি কেটে দিই আপনি চিৎকার করবেন সারা রাত আপনার চোখ বুঝতে পারবেন না ঘুমাইতে পারবেন না বিকজ এইগুলা জিপ্লকের মতো কাজ করে জিপ্লক আছে নয় যে আমাদের চেন লাগাই না চেনের মতো কাজ করে এবং চোখটা বন্ধ রাখতে পারেন এইরকম ফাইনাল ডিটেলসে যখন আপনি নিজেকে নিয়ে চিন্তা করবেন এবং আল্লাহর গুণ এবং সিফাতগুলো নিয়ে চিন্তা করবেন নামগুলো নিয়ে চিন্তা করবেন তখন আপনার প্রথম যে বোধটা আসবে সেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ আসবে ভালোবাসা কিন্তু প্রথমেই আসবে না প্রথমে কৃতজ্ঞতা বোধ আসবে যদি আপনি অ্যাটল মানুষ হয়ে থাকেন আর কি আর আপনি যদি ওই নাস্তিকদের মতো কাফেরদের মতো জানওয়ার হন তাহলে আপনারা একটা কোনোদিন আসবে না আপনি যদি মৃত হয়ে থাকেন কোরআন বলছেন কোরআন মানুষের জীবন কি জীবন দেয় এই জীবনটা দেয় আপনাকে যে আপনার এই বোধটা দেয় যে আপনি কোথার থেকে আসছেন কেন আসছেন কোথায় যাবেন এই এই চিন্তাগুলা দেয় আপনাকে সো আপনার ভিতর প্রথম বোধটা আসবে কৃতজ্ঞতা বোধ অ্যান্ড দেন ওইখান থেকে একটা সময় ভালোবাসা আসবে তারপরেও একটা আইসক্রিমকে একটা গোলাপ ফুলকে যেভাবে ভালোবাসেন আল্লাহ ভালোবাসা কিন্তু সেই রকমের না তাই না একটু অন্যরকম না তো এটার জন্য কিছু সাধনার দরকার আছে সাধনা বলতে কিছু মেহনতের দরকার আছে কিছু পড়ার দরকার আছে কিছু জ্ঞান অর্জনের দরকার আছে একটা ক্যাটল তার ভিতরে এইগুলো আসবে না ক্যাটল এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে গবাদি পশুর সাথে মানুষকে তুলনা করছে কাদের কোন মানুষ যারা চিন্তা করে না যারা রিফ্লেক্ট করে না যা চিন্তা করে না তাদেরকে গবাদি পশুর সাথে তুলনা করছেন সো আপনি আপনি চিন্তা শুরু করবেন নিজেকে দিয়েই করতে পারেন অ্যান্ড দেন অনওয়ার্ড আপনি সারা ইজি দেখেন যে আমরা যেমন এই পৃথিবীতে হয়তো আমাদের সহ্যের আমরা জানি কি মাইনাস মাইনাস টু সেভেন্টি ডিগ্রি টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে জিরো ক্যালভিন অ্যাপসোলেট জিরো যেটাকে আমরা বলি না এটা সম্ভব এটা আসে এটা হইতে পারে বা করতে পারে আর প্লাসের দিকে তো হাজার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড আমরা জানি সূর্যের কাছে গেলেই পাবেন বা এই পাবেন কিন্তু আপনার থ্রেশল্ড ভ্যালু কি আপনি কতটুকু সহ্য করতে পারেন মাত্র দশ ডিগ্রি কিন্তু দশ পনেরো ডিগ্রি ঢাকায় কত হয় তিরিশ ডিগ্রি হলে দেখেন আপনার জিব্বা বাইরে গেছে আর বিশ ডিগ্রি হলে আপনার সোয়েটার পরতেছেন তাহলে এই যে আল্লাহ আপনাকে এই মার্জিনটা যে দিচ্ছেন এইটা নিয়ে চিন্তা করলে আপনার কৃতজ্ঞতার কোনো শেষ থাকা উচিত না যে আপনার জন্য যে সহনীয় করে দিয়েছেন এই দুনিয়াটাকে এই জায়গাটাকে সহনীয় করে দিয়েছেন আপনি যে বুক ফুলে হাঁটতে পারতেছেন আর বলতেছেন রুকবে আমায় কে আপনার যে এই এই ইটা দিস আল্লাহ এই জন্য আপনার কৃতজ্ঞতা থাক কৃতজ্ঞ থাকা উচিত অ্যান্ড এইখান থেকেই আপনার আস্তে আস্তে কৃতজ্ঞতা হচ্ছে অকৃতজ্ঞতার উল্টা অকৃতজ্ঞতা বললাম কুফরের সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ এইখান থেকে আপনি আস্তে আস্তে আপনার আপনার ডেভেলপমেন্ট হবে বা এই হবে যাই হোক তো এইটাই একটা প্রথম বুধ যে অধিকাংশ মানুষই আল্লাহ সুরা ইউসুফের একটা আয়াতে বলছেন না যে তারা ক্লেম করে যে তাদের ইমান কিন্তু আসলে তারা মুশ্রিক বলছেন না কেন বলছেন যে এই জন্যই বলছেন যে অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষ সবসময় ডেভিটি থাকবে অধিকাংশ মানুষ সবসময় ইসে থাকবে এই জন্য ইসলামে কিন্তু ডেমোক্রেসি নাই ডেমোক্রেসি কি অধিকাংশের কথা না অধিকাংশ যদি একটা চোররে বলে পীর তেলে পীর আর পীররে যদি বলে চোর তাহলে চোর তাই না অধিকাংশের মত যেটা আপনি কি বললেন এখন ধরেন আমাদের এই ভাই ওনাকে যদি আমরা নিয়ে যাই সাপলা চত্বরে নিয়ে ওনারা যদি একটা ই করলাম যে আজকে সাপলা চত্বরে একটা গণসভায় কথা বলবে যে কটা মানুষ হবে কাঙ্গালিনী সুফিয়া অথবা এই দেশের কি জেমস জেমসের নিয়ে যদি ওইখানে প্রোগ্রাম করেন কতগুণ মানুষ হবে হাজার হাজার গুণ বেশি মানুষ হবে তাই না তাহলে কি অধিকাংশ মানুষ কারেক্ট অধিকাংশ মানুষ কারেক্ট না এইটা মাথার থেকে বাইর করতে হবে এটা আমাদের মাথায় এখন রয়ে গেছে আমরা মনে করি অধিকাংশ যা বলে সেটাই ঠিক বা ওইটাই নিয়ম ওইটাই আইন এবং এটা হলো ডেমোক্রেসির নর্ম গণতন্ত্রের ব্যাপারই তাই যে জন যদি বলে কালকের থেকে সবাই ন্যাংটায় হাঁটতে পারবেন হাঁটতে পারবেন রাস্তায় তাহলে ওইটাই সত্য কিন্তু ইসলাম কী বলে সারা দুনিয়া যদি বলে যে আপনি ন্যাংটায় হাঁটতে পারবেন তবুও এটা ঠিক না একজন যদি বলে যে পারবেন না ওইটাই ঠিক কারণ ওইটা আল্লাহর বিধানের সাথে যায় এইটাই বলা হয়েছে যে আবদুল্লাব মাসুদ বলছে যে একজনও যদি থাকে একজনও যদি সত্যের উপর থাকে সেই হচ্ছে জামাত আল জামাত এবং আল্লাহ কোরআনে আল্লাহ কোরআনে দেখেন আমি হঠাৎ মাসে উনি আসছেন বলে আল্লাহ কোরআনে কী বলছেন দেখেন যে এই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে উম্মা বইলা ই করছেন সম্বোধন করছেন একজনকে উম্মা বলছেন সুতরাং নাম্বারের নাম্বারের মাথার মাথাতে বাইর করতে হবে অনেক সময় আমি বলছি সবাই তো এটা করে সবাই যে এরকম করে সবাই যে এরকম করে এরকম যুক্তি দেখেন না সব সময় বলবেন যে সবাই তো টাকরের নিচে কাপড় পরে তা আমার কেন উপরে পড়তে হবে সবাই তো এটা করে আমার ওয়াইফের সাথে একজন একজন এক ডাক্তার নিই ওই রেইনবো হার্ট বলে একটাই আসে ওইখানে কোনো একটা কাজ করতে গেছিলো আমার ওয়াইফ তো উনি বলতেছে আচ্ছা উনিও মাথায় কাপড় দেয় হিজাব পরে কিন্তু উনি আমার ওয়াইফকে জিজ্ঞেস করছে আচ্ছা বলেন তো আমাদের সব কিছু দেখালে না কেন সব কিছু না কেন মানে গান শুনতে পারবা না সিনেমা দেখতে পারবা না একটু মজা করতে না একটু ফুর্তি করতে পারবা না একটু গপ্প করতে পারবেন না হাত মিলাইতে পারবা না মানে সব কিছু না এত না কেন ইসলামে তো এটার আনসার কি যে আপনি এমন একটা জায়গায় চলে গেছেন যে আপনার কাছে সব নাগুলো হ্যাঁ হয়ে গেছে এখন অথবা সব হ্যাঁগুলো না হয়ে গেছে আপনি লাইনের উল্টা সাইডে চলে গেছেন আপনি যদি লাইনের উল্টা সাইডে না যেতেন আপনি বুঝতেন যে এগুলো কেন না কিন্তু আপনি এমন একটা অবস্থানে চলে গেছেন যে আপনার ওইখান থেকে মনে হতেছে যে এইটাই সব এটা কিন্তু ইমান বিনষ্টকারী একটা একটু আগে ভাইকে বলতেছিলাম যে ইমান বিনষ্টকারী বিষয়ে বারোটা বিষয় আমরা পড়ছি এখানে বা পড়ে থাকি আমাদের হালাকায় তার ভিতর চার নম্বর পয়েন্টটা হচ্ছে কেউ যদি মনে করে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে বিধান নিয়ে আসছিলেন মিনিং সারিয়া বা যে লাইফস্টাইল তার চেয়ে সুপিরিয়ার কিছু আছে অথবা রিপ্লেসেবল কিছু আছে মানে তার জায়গায় আরটা কিছু চলতে পারে তার ইমান নষ্ট হয়ে গেছে তাইলে আমরা খুব বিপদের ভিতরে আসি না আমরা সবাই যারা আসি এই দেশে বা যারা এই দেশে বসবাস করে এই দেশ বললো না এই দুনিয়াতে বলতেছে শুধু দেশ কেন এই দুনিয়াতেই বলতেছে আমরা খুব বিপদের ভিতরে আসি তো অনেক সময় হয়তো আমরা বাধ্য হব একটা সিস্টেমের ভিতরে থাকতে সেটা সেটাও একটা কথা কিন্তু ওই সিস্টেমকে সঠিক মনে করা কিন্তু কথা একটা কথা আল্লাহুলাম বলছেন যে এই ধরনের জিনিস যখন ঘটবে যে প্রোটেস্ট করলো সে সত্যিকার কাজটা করলো যে মনে মনে ঘৃণা করলো সে বেঁচে গেল আর যে অ্যাগ্রি করলো আল্লাহ বিরুদ্ধে সে ধ্বংস হয়ে গেল করা দেওয়া মারহাবা মারহাবা বলা একটা জিনিস আর বাধ্য হয়ে একটা সিস্টেমের ভিতর থাকা হলো জিনিস তিনটা ক্যাটাগরি করছেন যে প্রোটেস্ট করলো সে কারেক্ট কাজটা করলো যখন একটা ইসলাম বিরুদ্ধে কিছু হচ্ছে একটা হারাম কিছু হচ্ছে একটা কুফরের জিনিস হচ্ছে শিরকের জিনিস হচ্ছে যে দাঁড়ায় প্রোটেস্ট করতে বললো মাসাল্লাহ সে ঠিক কাজটাই করলো এখনো সৌদি আরবে আছে না সৌদি আরবের এত এত কিছুর ভিতরে ওইখানে প্রোটেস্ট করা মানুষ আছে না আসে ওইখানে এই কয়েকদিন আগে সালে ফজানের একটা এই দেখছে আমি উনি বলছেন যে এগুলো ফাইসা এগুলো দেখছেন না গ্রুপে এই যে এই সিনেমা হল টল হইতেছে এগুলো কী এটা নিয়ে জেনেরিকই সে বলছেন উনি তার নাম ধরে বলেন নাই কারণ ওনারা কতগুলো উসুল বা কতগুলো মূলনীতি ফলো করেন শাসককে ওনারা বেজ্জত করেন না এটা কিন্তু একটা আলোচনাল জামা একটা মেথোডোলজি শাসককে আপনি গোপনের নসিয়া করবেন তাকে বেজ্জত করবেন না তাকে গালিগালাজ করবেন না তার চরিত্রহরণ করবেন না তাকে অসম্মান করবেন না এগুলো কিন্তু আমরা জানি না আমাদেরকে পড়ায় না এগুলো আমাদের দেশে এগুলো না আমাদের জিন্দাবাদের দেশে জন্মাইছি আমাদের শাসক তো এখন এখন ফুলের মালা দুই দিন পরেই জুতার মালা আপনি এর সাথে দেখেন এরশাদ ফুলের মালার বাড়ে হাঁটতে পারতো না এই ফুল সংস্কৃতি শুরুই করছে সে আমার মনে আছে এই শাহ আর উনি একদিন মানে ও ও দাঁড়ায় থাকতে পারতেছে না এত ফুল গেন্দা ফুলই গেন্দা ফুল তো আপনার সস্তায় পাওয়া যায় অনেক পুরা ওই ছাপলা চত্বরে দাঁড়ায় করতেছে গেন্দা ফুলের ভাড়া এসে টিকতে পারতেছে না পরবর্তীতে জুতার মালা দিয়ে নামাইসি নাইরে কিন্তু আমাদের তো এটাই না আমাদের ফুলের মালা জুতার মালা ব্যাপার না আমাদের মানহাজগুলো অন্য আমাদের এখানে কি বলছেন কৃতদাস কিসমিসের মতো মাথা অর্থাৎ চুল বোঝাইতে চাইছেন হাফসি ক্রীতদাস ইথিওপিয়ান সেও যদি কোনো মতে আমাদের নেতা হয়ে যায় তার এগেন্সে বিদ্রোহ করা যায়জ নেই যতক্ষণ সে একটাতে বলছেন সালাদ কায়েম করে এক হাদিসে আর একা হাদিসে বলছেন মানে আমি সমন্বিত অর্থ বলতেছি এক্সাক্টলি ওয়ার্ড ফর ওয়ার্ড বলতেছি না এইটা কিন্তু একটা হাদিসে বলছেন ওই যে ই চুলের কথা বা কৃতদাসের কথা আর এটা আরেকটা হাদিসের কথা যে আমি চলে যাওয়ার পরে তোমাদের ভিতর আরও দুইটা হাদিস আমি চলে যাওয়ার পরে তোমার আমার কাছে এখন নাই সাথে মুসলিমের হাদিস বুখারি হাদিস মানে ওইগুলোর হাদিস আর কি মুত্তাফাকুন আলাহি ওইগুলোর থেকে হাদিস আর কি দুইটারই হইতে পারে অথবা একটার দুইটা হাদিস বলছেন একটা একটা ল্যাঙ্গুয়েজে একটু সামান্য তফাত আছে একটাতে বলতেছেন যে আমি চলে যাওয়ার পরে এমন লিডার আসবে যাদের তুমি পছন্দ করবে না তখন সাবিরা বলতেছেন আমরা কি তাদেরকে তরবারি দিয়ে সিধা করবো না বলেন না যতক্ষণ তারা নামাজ কায়েম করে ততক্ষণ না একটাতে বলছেন আর একটা কি বলছেন যতক্ষণ তারা নামাজ পড়ে ততক্ষণ না তার মানে বেয়ার মিনিমাম কি যদি তাকে মুসলিম বলা যায় নামাজ না পড়লে তো মুসলিম বলা যাবে না যদি মুসলিম বলা যায় যতক্ষণ সে নামাজ পড়ে তার এগিয়ে সে তরবারি না আর কথা হচ্ছে তরবারি ধরার ইটা আপনার আর আমার না রেসপন্সিবিলিটি এইটাও আর একটা বোঝার ব্যাপার আছে কিন্তু জিন্দাবাদের দেশে জন্মাইছি তো আমরা মনে করি আমরা সবাই গেলে গিয়ে বোধহয় একটা কিছু করে ফেলতে পারবো এটা আমাদের রেসপন্সিবিলিটি না যদি শাসক চেঞ্জ করতে হয় সেই রেসপন্সিবিলিটি কাদের এটা ল্যাঙ্গুয়েজ আসছে ইমরাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিপল হু টাই এন আনটাই যারা বান্ধে এবং খোলে কারা বাঁধে এবং খোলে মুস্তাহিদ আলিম যারা তারা আর গোত্রপতি যারা তারা এই সৌদি আরবে যে আপনার রাজতন্ত্র যাই যেতন্ত্রই থাকুক তাদের প্রত্যেকটা শাসনকর্তা যখন হয় এই দুই শ্রেণীর এন্ডোর্সমেন্ট লাগে তা নাইলে হয় না এটা অনেকে জানি না আমরা জেনে নিব পড়ব একটু পড়াশোনা করলে তো জানবো আপনারা জানেন যে তারা তাদের একটা বাদশাকে ডিপোজ করছে জানেন এটা একটা বাদশাকে তারা স্যাক করছে কিন্তু সৌদি আরব কোনজন আবদুল এবং সৌদের পরে তার প্রথম ছেলে যে মানে প্রথম যে তার ছেলেই হয়েছিল তাকে সৌদ বিন আবদুল আজিজ বাদশাহ সৌদ বিন আবদুল আজিজ তাকে কিন্তু তারা ডিপোজ করছে ক্ষমতাচ্যুত করছে কী দিয়ে করছে ওই গিয়া কু করে নাই মজলিসের সুরা সুরার ভিতরে উনি মদ খাইত উনি ঘুমায় থাকতো উনি অযোগ্য ছিল মজলিশের সুরার ডিসিশন অনুযায়ী উনাকে ডিপোজ করছে তারা পিপুল হু টাই এন আন্ড টাই কারা মুস্তাইদ আলেম যারা এবং গোত্রপতি যারা ওদের গোত্র আছে আমাদের ধরেন চেয়ারম্যান আমাদের হয়তো গোত্রপতি তারা আমাদের ওরকম নাই আমাদের ধরেন ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান বা লোকাল গভর্নমেন্ট বা একটা কিছু তারা মিলে এটা করবে এটা আপনার আমার কাজ না জিন্দাবাদ দিয়ে এটা চেঞ্জ করা কাজ না জিন্দাবাদ দিয়ে চেঞ্জ করাটা ইসলামিক না সোজা কথা এটা আমরা খোমেনের থেকে পাইছি খোমেনের দেখে আমরা খুব চমৎকৃত হয়ে গেছি নজবিল্লা আমাদের দেশের বড় বড় আলেমরা তার কাছে গিয়ে লাইন দিছে ইসলামী বিপ্লব এখান থেকে এখানে ইম্পোর্ট করবে খোমেনি বিপ্লব করবে এই বিপ্লবের কোনো এক্সিস্টেন্স ইসলামের নাই আপনি পড়ে দেখেন এবং যারা করছেন যখন যখন খালি ক্ষতি করছেন খালি এই জিদের এগেনস্টে এই করে অ্যাটলিস্ট দশ হাজার ক্লাস ওয়ান এ প্লাস প্লাস মুসলিম মারা গেছেন আপনার আমার তুলনায় যারা এ প্লাস আমরা যদি সি মাইনাস হই বা ডি মাইনাস হই ওনারা এ প্লাস ছিলেন দশ হাজার মারা গেছেন এবং বড় সাহাবিরা বলছেন যে এটা করোনা এটাতে কোনো আবদুল্লাহ ওমরের মতো সাহাবিরা বলছেন এটাতে কোনো কল্যাণ নাই ইসলামে এই ব্যাপারে কোনো কল্যাণ থাকতে পারে না কিন্তু শুনেন নাই মারা গেছেন কারা মারা গেছেন বেস্ট অফ দ্য বেস্ট মুসলিমরা মারা গেছেন কিন্তু এবং সবসময় এটা হয়েছে এই পদ্ধতিতে কোনো দিন ইসলামের কোনো লাভ আসবে না আপনি শাসককে কি করবেন আপনি ইসলা করবেন আপনি তাকে সংশোধন করার জন্য অ্যাডভাইস করবেন গোপনে করবেন তাকে বেঈজ্জত করবেন না এগুলো আমরা শিখিও নাই কোনো আমরা জানিও না আছে যাই আসেন ডেমোক্রেসির কথা বলতে গিয়ে আমি সরে গেছি একটু অনেক সময় হয়েছে তো ডেমোক্রেসি ইসলামেরই না কিন্তু ভোটাভুটি আর ডেমোক্রেসি কিন্তু একটু আলাদা ভোটাভুটি কিন্তু ইসলামে চলতে পারে এখন ধরেন ফ্যানগুলো চালাইছি একান্ন জনের বা পঁচপান্ন জনের একশোর ভিতরে ঠান্ডা লাগতেছে আর পঁয়তাল্লিশ জনের গরম লাগতেছে এখানে ভোটাভুটি চলতে পারে এবার বা বন্ধ করে দিয়ে কী বলেন একটু হাত তুলেন তো দেখা গেল যে ম্যাক্সিমাম চাইতেছে বন্ধ করে এটা এটা জায়জ আছে কিন্তু জায়েজ নাই কোনটা আইন বা বিধান প্রণয়ন করবেন যখন যদি কন্ডিশন দেন যে আল্লাহর আইনের এগেন্স্টে কোনো আইন হবে না জায়েজ আছে সেটাও জায়জ আছে কিন্তু যখনই বলবেন যে এই পার্লামেন্ট যেটা পাস করবে এটাই আইন এটার সাথে আল্লাহর আইন বা আল্লাহ কী বললেন এটা কিছু আসা যায় না তখনই সমস্যাটা আসতেছে আসেন আমরা একটু আগাই তখনও ওমর রাধারণ বললেন ওনার চোখে পানি চলে আসলো এবং উনি বললেন দ্য পিপল আর মোর নলেজেবল দেন ইউ ওমর তোমার সে মানুষের কত জ্ঞান বেশি চিন্তা করেন খলিফা বলতেছে এই বোর্ডটা থাকা উচিত আর অনেক অকেশনে পাবেন যে উনি এটা স্বীকার করতেছেন যে ওনার চেয়ে মানুষের জ্ঞান বেশি বা উনি বলতেছেন তোমাকে সব কিছু তোমার সব কিছু জানতে হবে না তুমি সব কিছু জানো না আচ্ছা এরপরে বলতেছেন এরপরে দোয়া করলেন উনি আল্লাহর কাছে যে আল্লাহ মেক আস ফ্রম ইয়র ফিউ সার্ভেন্টস তোমার অল্প কিছু যাদের যাদের উপরে তুমি বলছো যাদের কথা তুমি বলছো যে অল্প কিছু সংখ্যক মানুষ অ্যান্ড ফিউ অফ মাই সার্ভেন্টস আর গ্রেটফুল অল্প কিছু মানুষ কৃতজ্ঞ আমার অল্প কিছু বান্দা কৃতজ্ঞ আমাকে তাদের একজন করো আমাদেরও হওয়া উচিত এই দোয়া আমরা অনেক চাই এই অল্প কিছুকেই আমরা নানাভাবে বলি কখনো আলুসুনল জামা বলি কখনো তাইফ আহ বলি কখনো ফেরকাতুল নাজিয়া বলি কখনো আহলুল আসার বলি কখনো আহলুল হাদিস বলি নানা নামে কিন্তু আমরা এই একটা অংশকেই বলি এটা কখনো বাড়বে কমবে কিন্তু এটা টিকে থাকবে কেয়ামত পর্যন্ত এই টিকে থাকার মানে বিজয়ী বলছেন আশ্চর্য আসেন এই বিজয়ী মানে কিন্তু এই ফ্ল্যাগগাড়া বিজয়ী না এই বিজয়ী মানে তাদেরকে দিন থেকে কেউ বিচ্ছিত করতে পারবে না এই বিজয়ী আপনি সুরাব বুরু যে যাদের কথা বলা হয়েছে যে যাদেরকে ওই ট্রেনচের ভিতরে হত্যা করা হইলো তাদেরকে আল্লাহ কিন্তু সাকসেসফুল বলতেছেন তারা কি বিজয়ী হয়েছিল তারা বিজয়ী হয় নাই তো ওই বিজয়ী হয় নাই আপনি যেই বিজয়ী মনে করছেন যে যুদ্ধে আমি ফ্ল্যাগ গাড়বো গিয়ে সেই বিজয়ী হয় নাই কিন্তু তাদের দিন থেকে টলাইতে পারে নাই তারা সবাই মরে গেছে কিন্তু দিনে কম্প্রোমাইজ করে সেই বিজয়ের কথা আল্লাহ বলতেছেন মঞ্জুর ভাইকে আসছেন নামাজ বাথরুমে গেছেন আসলে দেখলাম তো ঢুকলেন আচ্ছা সেই বিজয়ের কথা বলতেছেন বুঝছেন না এবং সেই বিজয়ী একটা দল টিকেই থাকবে আমাদের সবার উচিত সেইটা হওয়ার চেষ্টা করে আমি বলতেছি না যে আমি সেই দল বা আমার সাথে যারা বা আমারকে আমাকে যারা ভাই ডাকে বা ডাকে তারা সেই দল বা আমার পরিবার সেই দল একবারও বলবো না আমি বা আমাদের আলেমদেরও আমি বলবো না তারাই সেই দল না আপনারা খোঁজ করে নেন যে সেই দলটা কোনটা তার উপরে নিজেকে নিয়ে যান প্রতিষ্ঠিত করেন নিয়ে কারণ তারাই শুধুমাত্র নাজাদপ্রাপ্ত বিজয়ী নুসরাপ্রাপ্ত তাইফা মনসুরা মানে কি নুসরাপ্রাপ্ত সাহায্যপ্রাপ্ত দল এবং তাদের কথায় তাদের কথাই বলা হয়েছে নানা হাদিসে আসছে যে তারা ছাড়া বাকিরা সবাই উইল এন্ড আপ ইন জাহান্নাম তো আমরা সবাই চেষ্টা করবো না সেটাই চলে যেতে সেই ফিউ সেই অল্প কিছুর ভিতর যাইতে চাবো আমরা এরপর দেখেন কি বলতেছেন সুরা সামটাইমস ওয়ান উই অ্যাডভাইস সাম ওয়ান টু লিভ সিন যখন আমরা ত্যাগ করতে বলি কাউকে তখন তারা কি বলে দে রেসপন্ড উইথ বাট এভরিবডি ডাজ ইট ধরেন আমি কারে ট্যাব দেখতে না করলাম বা একটা মোবাইল দেখতে না করলাম বা সিনেমা দেখতে না করলাম সবাই তো করে বিয়ে যেমন ধরেন আপনাদেরকে আমি বলছি আগেও যে আমরা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট বিয়েতে যাই না আমি পার্সোনালি যেগুলো দাওয়াত পাই সেগুলোতে যাই না আমি এটা এটা কোনো ই না আমার রক্ত সম্পর্ক মানে আপন ফার্স্ট স্টেপের আমার আমার ঘরে বড়ো হয়েছে আমার ভাগনা তার বিয়েতে আমি যাইনি কেন যায়নি তার বিয়েটা ইসলামী মতে হচ্ছে না কিন্তু অশ্লীল কিছু হচ্ছে তাও না কিন্তু চালু বিয়ে হইতেছে কিন্তু আমি যাই নাই কেন কারণ তার বিয়েতে যাওয়াটা টেকনিক্যালি আমার জন্য জায়জ না বেপর্দা মিক্সিং বৌসা যায় বসায় রাখছে এসে আমি যাইনি এভরিবডি ডাজ ইট ওইখানে যুক্তিটাকে এখানে তো আমার ওই ছেলেটার বা তার মায়েরও খুবই ছিল না তাদের শ্বশুরবাড়ি আমার বোনের শ্বশুরবাড়ির যে সিস্টেম সেইভাবে হয়েছে সামাজিকভাবে বিয়ে হয়েছে এটা কোনো এক্সেপশনাল কিছু হয় নাই অশ্লীল কিছু না নাচেছে তা না সামাজিক বিয়ে যেটা হয় সেটা কিন্তু সামাজিক বিয়েগুলো তো আমাদের ইসলাম থেকে এত সরে গেছে যে সেভেন সেঞ্চুরি অ্যারাবিয়ার থেকে কোনো সাবিরে যদি নিয়ে আসতে পারতেন আর দেখাইতেন যে এই মুসলমানদের বিয়ে হইতেছে ওনার যে বা এইখানে বাংলাদেশে বিয়ে হইতেছে ওনারা জিজ্ঞেস করতে এটা কোন দিনের অনুসারী জিজ্ঞেস করতে হয়তো যে এটা কোন দিনের অনুসারী বিয়ে তো একটা ধর্মীয় অনুষ্ঠান এটা জানেন তো আমাদের বিয়ে কিন্তু সামাজিক অনুষ্ঠান না একটা ধর্মীয় অনুষ্ঠান সারা দুনিয়া আপনাকে সার্টিফিকেট দিয়ে দিলে ইউ আর ম্যারিড আপনার বিয়ে ভ্যালিড না যতক্ষণ দুইজন সাক্ষী রেখে ইজাব কবুল করে আর মেয়ের ওয়ালির প্রেজেন্সে বিয়ে না হয়েছে আপনার বিয়ে ভ্যালিড না তো বিয়ে কিন্তু একটা মারাত্মক রকম বড় একটা ধর্মীয় অনুষ্ঠান অথচ আপনি এটা করতেছেন নিজের মন গড়বে এটা করতেছেন এবং হারাম জিনিসে করতেছেন সে এটাতে কোনো মুসলমান যাইতে পারা উচিত না বিন সাল্লাহ সালাহসাইমিন সহ বড়ো বড়ো আলেমরা ফতোয়া দিয়েছেন যে জিজ্ঞেস করা হয়েছে তাদেরকে যে আমাদেরকে আমরা আমাদেরকে বলবে যে আমরা সম্পর্ক ছিন্ন করে ফেললাম রক্ত সম্পর্ক ছিন্ন করছি বা এইসব বলবে তো আমাদের কি হবে বলে না যদি হয়ও রক্ত সম্পর্ক ছিন্ন সমস্ত গুণা হবে যারা হারাম অ্যারেঞ্জমেন্টগুলো করছে তাদের আপনার কোনো দায় দায়িত্ব নাই আচ্ছা তো বলতেছেন বলে যে সবাই এটা করে ইটস নট জাস্ট মি শুধু আমি করতেছি এমন কথা না বাট ইফ ইউ লুক অ্যাট দ্য ওয়ার্ডস আল্লাহ কি বলতেছেন মোস্ট পিপুল ইন দ্য কোরআন মোস্ট পিপুল আমরা কী সবাই করে বেশিরভাগ মানুষ করে বললাম না মোস্ট পিপুল ডু ইট কোরআনে মোস্ট পিপুল দিয়ে আল্লাহ কি বলতেছেন অ্যান্ড হাউ আর মোস্ট পিপুল ডু নট নো সুরা আরফ একশো সাতাশি নম্বর অ্যাঁ বেশিরভাগ মানুষই জানে না সুরা বাকারা দুশো তেতাল্লিশ নম্বর অ্যাঁ আল্লাহ বলছেন মোস্ট পিপুল ডু নট শো গ্র্যাটিউড বেশিরভাগ মানুষই কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সুরা হোদ সতেরো নম্বর আল্লাহ বলছেন মোস্ট পিপুল ডু নট বিলিভ বেশিরভাগ মানুষ বিশ্বাসই করে না তাহলে আমরা একটু মোস্ট পিপুল বইলা আমাদের কোনো যুক্তি হতে পারে না আচ্ছা তারপরে বলতেছেন ইফ ইউ লুক মোস্ট অফ দেম এই টার্মটা যদি দেখি যে তাদের বেশিরভাগ এই টামটা যদি দেখি তাহলে কি আসে ডেফিনেটলি ডিসওান্ট বিদ্রোহী আনুগত্য করে না আল্লাহ সুরা মায়দা উনষাট নম্বর আয়াত সুরা আল আনাম একশো এগারো নম্বর আয়াত বেশিরভাগ মোস্ট অফ দেম আর ইগনোরেন্ট জাহিল আল্লাহ বলতেছেন সুরা আম্বিয়া চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন টার্নিং এ মুখ ঘুরায় তাদের সাথে যখন আল্লাহর কথা বলা হয় তখন তারা মুখ ঘুরায় নেয় তাহলে আপনি কি বেশিরভাগের একজন হইতে চান নিশ্চয়ই না বেশিরভাগে একজন হওয়ার কোনো স্কোপ নাই বা বেশিরভাগ যে কোনটা সত্য সত্য এটা বিচার করার কোনো স্কোপ নাই আচ্ছা তারপরে বলতেছেন সুরা ইউসুফের একশো তিন নম্বর আয়াত অ্যান্ড মোস্ট অফ ম্যানকাইন্ড উইল নট বিলিভ ইভেন ইফ ইউ ডিজায়ার ইট আল্লাহ রসুল খুব চাইছেন সবাই বিশ্বাস করে ফেলুক সবাই ইসলামে চলে আসুক তো বলছে তুমি শহীদ অন্য কারণে আসেনি তুমি তো মারা যেভাবে এরকম ই করা মানে তুমি নিজেকে নষ্ট করে দিও না বা কষ্ট দিও না মানে আমি জিসটা বললাম এক্স্যাক্ট ওয়ার্ডিং না এটা আমার কাছে ছেড়ে দো মানে এটা আমার ব্যাপার এটা আমি জানি কে আসবে কে আসবে না তুমি তোমারটুকু চেষ্টা করে যাও তো বলতেছেন এটা যাই হোক সুরা ইউসুফ গেলো সুরা আরফের একশো দুই নম্বর আয়ত অ্যান্ড মোস্ট অফ দ্যাম উই ফাউন্ড টু বি য়ার কভেন্ট তাদের যে চুক্তি করে আসছে চুক্তি করছে এটার সাথে ই না আমি জানি এখানে আল্লাহ কি মিন করছেন খুব সম্ভবত সুরা খুব সম্ভবত আলাস্তুবির আমরা সবাই বলে আসছি কিন্তু আল্লাহকে বালা বলে আসছি আল্লাহ জিজ্ঞেস না আমাদেরকে আমাদের আত্মা আমাদের রুখকে আমাদের আত্মাকে আলাস্তুবিরব্বিকম আমি কিন্তু আমাদের রব নই আমরা বলছি বালা কিন্তু এখন আমরা এসে ভুলে গেছি এখানে বুঝছেন না যেভাবে আমরা মায়ের পেটে নয় মাস যে কী করছি এটা তো আমরা 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 মনে করতে পারি না পারি পারি না কিন্তু এটা এর চেয়ে বড়ো কোনো হাকিকত নাই কিন্তু আপনার মায়ের পেটের ফেজ নেই আপনার আর দুনিয়াতে নাই তাই না কিন্তু আমরা মনে করতে পারি না আচ্ছা তো বলতেছেন যে বেশিরভাগকে আমরা পাইছি আল্লাহ বলতেছেন টু বি নট ট্রু টু দেয়ার কভেন্ট তারা যে সন্ধি বা চুক্তি করে আসছে এটার সাথে মি না মানে এ ক্লাস বা এটার সাথে চুক্তিবদ্ধ না বা সিনসিয়ার না বাট মোস্ট অফ দ্যাম উই ফাউন্ড ইন্ডিড টু বি ইভিল সিনার্স বেশিরভাগ আমরা পাইছি খুব পাপের উপরে খারাপ জিনিসের উপরে আছে সুরা আরফ একশো দুই আনাম একশো ষোলো মোস্ট অফ দোজ আর্থ আপনারা যদি বেশিরভাগ মানুষকে এখানে রসুলকে বলতেছেন কিন্তু আমি আপনাদেরও বলতেছি বেশিরভাগ মানুষ কি করতেছে এটার পিছনে যদি যান দে উইল মিসলেড মিসলিড ইউ ফার ওয়ে ফ্রম আল্লাহ পাত তারা আল্লাহর পথ থেকে আপনাকে অনেক দূরে নিয়ে যাবে ফলো নাথিং বাট কনজেকচার তারা শুধুমাত্র হবে কে বলছে একজনের মনে হয়েছে এটাই বোধ হয় ভালো উনি বই লেখে ফেলছেন না হয়তো নুসাল্লাহি তালা আমরা সবাই পড়ে যেতেছি কনজেকচার বুঝছেন না বেশিরভাগ মানুষ কি ফলো করে কনজেকচার জন আইডিয়াকে ফলো করে আচ্ছা আইডিয়া মানে মনে হইছে যেটা ওই ওই আইডিয়া না মনে হাট আর ফলো নাথিং বাট কনজেকচার অ্যান্ড দে ডু নাথিং বাট লাই এবং তারা মিথ্যা ছাড়ার কিছুই বলে না আপনি দেখেন আমাদের দেশের নর্মগুলা দেখেন কোনটা খুব স্বাভাবিক কোনটা কোনটা কোনটাকে আমরা শূন্য মনে করি ধরেন কথার কথা শূন্য মনে করি একটা লোক নামাজে দাঁড়ালো আপনি এ টু জেড দেখবেন যে সমস্ত কাজগুলো অলমোস্ট শূন্য বিবর্জিত হ্যাঁ সে দাঁড়াইলো সে যত পড়তেছে এটা বিবর্জিত সে নিয়ত পড়তেছে এটা সূন্য বিবর্জিত হ্যাঁ সে ফজরের সময় একামত হইতেছে সুরা ফাতেহা পড়তেছে সে আইসায় দাঁড়ায় গেলো সুননাতে সূন্যত নামাজ পড়ে তারপরে আসবে কারণ সে জানে এটা লম্বা সুরা পড়বে হুজুরে আমি দুই রেখা সুন্না শেষ করে চলে আসতে পারবো এটা সূন্য বিবর্জিত এইভাবে আপনি দেখবেন যে সমস্ত বেদাত বা অননুমোদিত জিনিস এখন সূন্য হয়ে গেছে আর সমস্ত সূন্য এখন বেদাত হয়ে গেছে সমস্ত শূন্য এখন বেদাত হয়ে গেছে এরপরে বলতেছেন আল্লাহ এগুলাগুলো মোস্ট অফ দেম ওনারা নামাজ শেষ হলে বসবেন ইশা আর বেশিরভাগের কথা বলতে গিয়ে কি বলতেছে সরি এরপরে কি বলতেছেন আল্লাহ ফিউ অফ দেম বলতে গিয়ে কি বলতেছেন সুরাহুদের চল্লিশ আয়াত বাট নান হ্যাড বিলিভ উইথ হিম এক্সেপ্ট এ ফিউ একজন নবীর বর্ণনা দিয়ে আল্লাহ বলতেছেন যে বেশিরভাগ মানে কেউ তারে বিশ্বাস করে নেই এক্সেপ্ট এ ফিউ মানে অল্প কিছু ছাড়া এরপরে সোরা ওয়াকিয়ার বারো থেকে চোদ্দ নম্বর আল্লাহ বলতেছেন যে জান্নাতে কারা থাকবে বলতে আগের জেনারেশন থেকে অনেকে থাকবে এবং পরের জেনারেশন থেকে অল্প কিছু থাকবে হ্যাঁ অল্প কিছু আমরা এখন কিন্তু ওই সময়টা অতিক্রম করতেছি আমরা একটা গুরাবা মার্কার সময় আসছি আপনাকে দেখলে মানুষ চেনে না আপনি যখন সই সুনার উপর থাকেন আপনাকে নিয়ে প্রশ্ন করে আপনাকে চিনে না জিজ্ঞেস করে যে এইটা এরম করতেছে কেন বুঝছেন না জিজ্ঞেস করে এরকম কেন করতেছে আপনি সুন্না শূন্যটা এখন বেদাত হয়ে গেছে বেদাতটা এখন শূন্য হয়ে গেছে আপনার সহি সুন্নার উপর থাকলে আপনাকে নিয়ে মানুষের হাসি ঠাট্টা করে আপনাকে নিয়ে বলে যে এই এরকম কেন করতেছে তো আল্লাহ আমাদেরকে তফিক দেন আমরা এই যেটুকু ছোট্ট একটা লেখা আমরা যেটুকু শুনলাম আল্লাহ আমাদেরকে তফিক দেন এটা থেকে শিক্ষা নেওয়ার জানার বোঝার এবং তাকিক করার দিনটা কিন্তু আরেকজনের মুখে খাওয়া ঝাল খাওয়ার মতো জিনিস না দিনটা কিন্তু নিজের রেসপন্সিবিলিটি নিজের আপনি আল্লাহর সামনে একা দাঁড়াবেন এবং দাঁড়ায় আল্লাহকে আল্লাহ আল্লাহর প্রশ্নের উত্তর দিবেন বা আল্লাহর ইসের অভিযোগের উত্তর দিবেন আপনি একা দাঁড়াবেন সেটার জন্য নিজেকে আমরা যেন প্রিপেয়ার করি আল্লাহ যেন আমাদের তফিক দেন সুভানা কালম বিহামদিকে আশাদাহা আস্তফর কত বিলেই